got you and your vibes in my mind. I can't get them out, no matter how hard I try. I need you and your heart next to mine. Yeah, I'm all about keeping you and I. When you're here. এই যে সকাল সকাল এখানে মামা মে সুজি রেডি, আমার চা, আর এখানে একটু ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে, এই যে হয়ে যাবে, আর একটু আলু ফুলকপি ভাজা ভেজে নিয়েছি। আর ম্যামের টিফিন আজকে বাটার ব্রেড আছে, তো এই যে পরে করে দেবো, আগে ওকে খাইয়ে নি। গুড মর্নিং কিধানি, দেখ কি সুন্দর লাগবে মাথাটা, চুলগুলো বড় হলে তবে একটু বাঁধা যায়, ক্লিপ টিলিপ দেয়া যায়, আর তা না হলে কি আর ভালো লাগে বল, মাথাটা খুব সুন্দর লাগছে, ভাল লাগছে। ঠিক আছে চলো, ঘড়ি সেটাই বাকি আছে। গুড মর্নিং এভরিওয়ান, রেডি শেডি হয়ে গেছে, যাবো মামাকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি চলে আসবো, কারণ মাসি আসবে, আবার 10:30 যেতে হবে। চলো চলো, দু প্যাকেট দুধ নিয়ে বাড়ি চলে এসেছি, 9:10 মতন বাজে। এবার চেঞ্জ করবো, ঘরের কাজকর্ম সেরে নেবো, দিয়ে 10:00 সময়তে যাবো। এই যে আমার সকালে সিম্পল ব্রেকফাস্ট, দুধ আর কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স বলছি মোস্টলি। আর এখানে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি, এটা হলেই হয়ে যাবে। এবার খেয়ে দিয়ে স্নান করে নেবো, অথচ মাসির আসার কোনো ঠিক নেই, মাসির কোনো টাইম জ্ঞানই নেই, মানে কোনোদিনই ঠিকঠাক টাইমে উনি আসেন না, অলরেডি 10:00 বাজে। এই যে সান্ধান করে রেডি হয়ে গেছি, এবার যাব, স্কুল থেকে ফোন করেছিল, টেকনিশিয়ান এসছেন। তবে আমার মনে হয় আলটিমেটলি গিয়ে এটাই শুনবো যে সিসিটিভি ক্যামেরারই প্রবলেম, সেটা সেই মুহূর্তে চলেনি, এমনিতে তো কোনোটাই চলছে না ঠিকঠাক, দু তিনটে বাদ দিয়ে, তো সেগুলোই আর কি শুনতে পারবো যে এই প্রবলেমই হয়েছে, তাই ফুটেজটা ক্লিয়ার নয় দেখতে পাননি, এটা জানা ব্যাপার। তবুও চলো যাই, কথা হয়ে গেছে, এখন 12:30 বাজে, এবার বাড়ি যাবো। চলো মামা, চুলের কাটার নেই, চলো। ওই দেখো পুজোর প্যান্ডেল হয়ে গেছে, বাহ কি অবস্থা। সেই এই যে ম্যাডামের এসে একটু জুস করে দিলাম, যে আমার একটু চা, এটা বলে গিয়েছিলাম যে দেখতে পাবো না, আমিও জানি সত্যি তাই, টেকনিশিয়ান বিশাল ভালো একজন টেকনিশিয়ান দেখলাম, যিনি নিজেও কি করে জানেনি না যে যেখানটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে কেন ব্ল্যাঙ্ক হচ্ছে উনি সেটা জানেনি না, ঠিক আছে। খুব ভালো লাগলো এইরকম টেকনিশিয়ানদের সাথে ফার্স্ট মিট হলো আমার, উনি আমার সামনে সব চালাচ্ছেন, প্লে করছেন, আগে করছেন, পরে করছেন, ডেট ইয়ে করছেন, সব ঠিক আছে, কিন্তু উনি নিজে জানেনই না, আমি জিজ্ঞাসা করলাম যে ব্ল্যাঙ্কটা কেন হচ্ছে, উনার কোনো আইডিয়াই নেই সেই জায়গাটাতে, ঠিক আছে। তো এরকমও যে টেকনিশিয়ান হয় সেটা আমি জানতাম না। তো যাই হোক, এখন যেটা আগের দিন দেখেছি, আগে চলছে পরে চলছে, বাট মাঝে যেটুকুতে ঘটনাটা ঘটেছে সেইটুকু জায়গায় ব্ল্যাঙ্কই রয়ে গেল। এছাড়াও প্রতিটা ঘরে সিসিটিভি ক্যামেরায় একদম ঠিকঠাক নয়, হাফ হওয়ার পর মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছেন, ব্যাপারটা হয়েছে এটাই আর কি। তো এখন টেকনিক্যাল প্রবলেম যা হয়, ম্যামও জানতেন না আর কি যে এরকম প্রবলেম তার সিসিটিভি ক্যামেরাতে রয়েছে, ওটা মেনটেন করা হয়, জিজ্ঞাসাও করলাম টেকনিশিয়ান, লাস্ট অগস্টে এসে ওটা ঠিকঠাক করে দিয়ে গেছিলেন ডেট টেট, তো তারপর আবার প্রবলেম হচ্ছে নাকি ওই প্রতিটা সিসিটিভি ক্যামেরাতেই আর কি। ডেটটা 18/1/2020 হিসেবে চলছে, এই অক্টোবরের 9 তারিখটা। তো যাই হোক ভালো লাগলো, কারণ আমি জানতাম আমি দেখতে পাবো না ফুটেজ, এটা আমি শিওর ছিলাম, তো সেটাই হয়েছে। তো যাই হোক ম্যামকে বলে আসলাম, কারণ এরপর নেক্সট টাইম কিছু হলে ব্যাপারটা তখন তো বুঝতেই পারছো তোমরা না, একবার একটা জিনিস বোঝা যায়, বারবার তো একটা জিনিসকে বোঝানোটা সম্ভবপর হয় না। না খাবে না তুমি, খাবে না তুমি, ঠিক তো, তাহলে চলো গনু তুমি আর আমি খেয়ে নিই। এই যে ম্যাডামের ভাত, আলু ফুলকপি ভাজা, সোয়াবিন, আসো চলে আসো। এই যে ভাত বেয়ে নিচ্ছি, আলু ফুলকপি ভাজা, ডাল আর তার সাথে সোয়াবিনের তরকারি। মামা হয়তো ঘুরে ঘুমিয়ে গেছে, আমি ঠিক শিওর নেই, ওকে বালিশ আর গনু দিয়ে দিয়েছি, বলছি তুমি ঘুমিয়ে গেলো, গনুকে ঘুম পাড়িয়ে দিয়ে, তো হয়তো ঘুমিয়ে যাবে, চলো খেয়ে দিই নি। শোন, অনেক দিন পর চা খাচ্ছি মাম্মা, বিগত 4-5 দিন পর চা খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, স্যারের দুবাইতে আমার মোটামুটি ঘরে বসেই দুবাই দর্শন হয়ে যাচ্ছে। কি কার্টুন দেখছো, ডিনার কমপ্লিট, মুরগির মতন ঝিমাচ্ছিস, দুপুরে না ঘুমানোর এই ফল, ঘুমিয়েছে 1 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়ে যাচ্ছিল, ওর দোষ না, খুব কাশি হচ্ছিল গলাতে, ওই যে তো ওর জন্যই আর কি, তো ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। তো যাই হোক স্যার গেছেন এখন গালা ডিনার করতে,
ডিনার করতে গেছেন উনি এখন, তো যাই হোক ও কি কি খাচ্ছে না খাচ্ছে তোমরা একটু দেখে নাও, উনি একটু গালা ডিনার করুন আর আমি এখানে সোয়াবিন ডিনার করি। ভাগ্যের কি পরিহাস। যাই হোক আমার এখানে আছে একটু ভাত, একটা রুটি আর চাল কুমড়োটা, আর খেতে ইচ্ছা করছে না ডাল আর সোয়াবিন। গালা ডিনারের পাশে এই সোয়াবিন ডিনারটাও খুব একটা মন্দ নয়। কাকা আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি গালা নাইট, গালা ডিনার আমাদের কোম্পানির থেকে অর্গানাইজ করা হয়েছে, আমরা সবাই সেখানে যাচ্ছি, আনন্দ হবে আজকে রাতে, দেখো তোমরা সবাই ব্লগটা। কিন্তু দুঃখের বিষয় কোথায় যাচ্ছে তা কিন্তু আমরা এখনো জানি না। কুইন এলিজাবেথ সিপ ক্রুজ, আমরা এখান থেকে বুর্জ খলিফা আর দুবাই মলে যাবো, তখন ক্যাবের জন্য ওয়েট করছি। Thank you.
আছে আমাদের বুর্জ খলিফা দুবাই মল ঘোরা। নাও ক্যাবে উঠে পড়েছি, ব্যাক টু হচ্ছে হোটেল। স্যারের গালা ডিনার আর আমার সোয়াবিন ডিনার কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। বাকি আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। যতক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট, বাই।